আগামীকাল সকালে নিউজ বেরোবে, গোটা বাংলাদেশের মানুষ জানবে। সেই সুযোগ কি আমি তোরে দিব নাকি? বললাম তো কথা কম বলবা। কেন আমি কম কথা বলবো? নিজের তো মুরুদ নাই, নিজের মুরুদ নাই মেয়ের একটা ব্যাগ কিনে দিবা? একটা ইন্টারভিউ দিতে যাব। কেন কেন তুমি ইন্টারভিউ দিবে? এটা কেমন প্রশ্ন লিপি? কোন জব তুমি তিন মাসের বেশি করেছো বলো? তুমি বলো যে কোন চাকরিটা আমি ইচ্ছা করে ছেড়েছি। গত 10 বছর অন্তত 20টা চাকরি ছাড়ছি আমি। কেন ছাড়ছি? স্যালারি হবে, এক্সট্রা আরো অনেক কিছু হতে পারে। তুমি তো বোঝো না, সবার হয়েছে তো বড় হবে। চলো ওঠো তো, এত টেনশন করো না, ওঠো ওঠো ওঠো। তুমি অফিসে যাও, সময় হয়ে যাচ্ছে তো। আমি অফিসে যাব না, চাকরিটা ছেড়ে দিয়েছি। কাজের ব্যবস্থা আমি তো ঠিক একটা করে দিতে পারবো, তুই হাতে টাকাও কামাইতে পারবি, কিন্তু রিস্ক আছে। দোস্ত, আমি এখন সব রিস্ক নিতে রাজি আছি। আমি আমার মেয়েকে অসৎ উপার্জনে কোনোভাবেই সুখী রাখতে চাই না। ও শুধু তোমার মেয়ে না, আমি ওর বাবা।